তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এখন পজিটিভ রাজনীতি শুরু করেছে। আমরা বিএনপির পাশে আছি, বিএনপিকে ধন্যবাদ জানাই। বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দের চাঁদাবাজি, লুটপাট, দখলদারি, এগুলোর বিরুদ্ধে আমরা বলি বলব, সমালোচনা করি করব। জামাতের আমিরের বিরুদ্ধে বিএনপির অযাচিত মন্তব্যের তীব্র বিরোধিতা এবং জামাতের বিরুদ্ধে বিএনপির ওয়াহিদুজ্জামান সহ বেশ কয়েকজন আর ঠান্ডা মাথায় মিথ্যাচার কিংবা প্রোপাগান্ডা, এগুলোর বিরোধিতাও আমরা করব। একই সাথে বিএনপি যে কাজটা ভালো করে সেগুলোর প্রশংসাও আমরা করব। বিএনপি সত্যি এখন তারেক রহমানের নেতৃত্বে পজিটিভ রাজনীতি শুরু করেছে। সফল হচ্ছে না, নেতৃবৃন্দকে বা নেতাকর্মীদেরকে কন্ট্রোল করতে পারছে না, কিন্তু নিঃসন্দেহে বিএনপি পজিটিভ রাজনীতি শুরু করেছে। আর বিএনপির পক্ষেও আমাদের বলতে হবে, আওয়ামী ফেজিবাদকে নির্মূল করতে হলে বিএনপিকে দরকার আছে, এমনকি ভারতের ষড়যন্ত্র মোকাবিলা করতেও বিএনপিকে দরকার আছে। বিএনপিকে বাদ দিয়ে বাংলাদেশের রাষ্ট্র সংস্কার বা বাংলাদেশে একটা সুন্দর রাষ্ট্র, এটা সম্ভব নয়। অতএব আমরা বিএনপির অন্যায়ের সমালোচনা করব, একই সাথে বিএনপিকে আমরা চাইব, বিএনপির পজিটিভ রাজনীতিকে ডেফিনেটলি আমরা অ্যাপ্রিসিয়েট করব। দর্শক দেখেন, তারেক রহমান কতটা পজিটিভ রাজনীতি করছে, সুযোগ পেয়েও সুযোগ গ্রহণ করছে না। খবরে বলা হচ্ছে, কোনো বিশেষ সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মুক্ত হতে চান তারেক রহমান, আইনি প্রক্রিয়ায় মুক্ত হবেন তারপরে দেশে ফিরবেন। চাইলে কিন্তু বিশেষ সুযোগ সুবিধা নিয়ে বা শর্টকাটে দেশে এসে রাজনীতি শুরু করে দিতে পারেন রাতারাতি, কিন্তু না, সময় নিবেন। ডক্টর ইউনুসও কিন্তু সেম, যে আমি প্রধান উপদেষ্টা হয়েছি, বিশেষ বিবেচনায় আমি মামলা থেকে মুক্তি চাই না, ন্যায় বিচার চাই, মামলা চলুক। তারেক রহমান সেরকম, যে হাসিনা চলে গিয়েছে, এখন তো অ্যাটর্নি জেনারেল থেকে শুরু করে আইন কর্মকর্তাদের একটা বড় অংশ তার দলেরই লোক, তো তারেক রহমান চাইলে বিশেষ সুবিধা নিতে পারেন প্রভাব খাটিয়ে, কিন্তু না, মোটেও সুবিধা নেবেন না, আইনের শাসনের প্রতি তার যথেষ্ট শ্রদ্ধা। এই যে সুযোগ পেয়েও দেশে আসার, দ্রুত দেশে আসার সুযোগ, তারপরও তিনি আইনি প্রক্রিয়ায় নির্বাহী আদেশে বিএনপি দর কষাকষি করে কিন্তু তারেক রহমানকে দেশে আনার লিগ্যাল গ্রাউন্ড তৈরি করতে পারতো সেই 5 তারিখেও, কিন্তু বিএনপি সেটা করেনি, তারেক রহমান সেটা করছে না, আইনি আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সময় নিতে চান, ধৈর্য ধরছেন। এটা একটা বড় ধরনের আত্মত্যাগ, যে সুযোগ পেয়েও তিনি আইনি পথেই হাঁটছেন, কোনো নির্বাহী আদেশ বা শর্টকাট কোনো পদ্ধতি বা এগুলোর দিকে যাননি, আইনি ফাঁকফোকরের মাধ্যেই কিন্তু তারেক রহমান খুব দ্রুত দেশে আসা বা তার সাজা স্থগিত বা এরকম অনেক দ্রুত জামিন নানান গ্রাউন্ডে সুযোগ ছিল, কিন্তু না, কোনো ফাঁকফোকরে যাননি। এই কাজটা তো করেছেনই, একই সাথে এই যে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটপাটকারী থেকে শুরু করে বিএনপির নেতাকর্মীদের যত ডেভিয়েশন, সবকিছুর বিরুদ্ধে তারেক রহমান অত্যন্ত সোচ্চার, কাউকে ছাড় দিচ্ছে না। প্রতিনিয়ত বিএনপির বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের পদ স্থগিত করছেন, বহিষ্কার করছেন, কমিটি স্থগিত করছেন। এর মানে কোনো চাঁদাবাজ, লুটপাটকারী, অন্যায়কারীকে আসলে তারেক রহমান ছাড় দিচ্ছে না। আমরা তারেক রহমানকে ধন্যবাদ জানাই, তার এই ইতিবাচক রাজনীতিতে আমরা তার সাথে আছি। তবে হ্যাঁ, এতে যে বিএনপির লোকজন ঠিক হচ্ছে না, অথবা এই চাঁদাবাজি, লুটপাট, নিজেদের মধ্যে কামড়া কামড়া এগুলো ছেড়ে দিচ্ছে না, এর অনেকগুলো কারণ আছে। এর একটা কারণ হচ্ছে, বিএনপি সাংগঠনিকভাবে চেষ্টা করছে, কিন্তু যেহেতু আমাদের পুলিশ প্রপারলি ফাংশন করছে না, এটাও একটা কারণ। বিএনপি তো বলছে যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেন, এখন পুলিশ যদি প্রপারলি ফাংশন করতো, এই বিএনপি নামধারী অপরাধীরা অবশ্যই অপরাধ করতে পারতো না, অথবা লাগাম টেনে দেওয়া সহজ হতো। এই জন্য পুলিশের অনুপস্থিতি কিংবা প্রপারলি ফাংশন করতে না পারাটা, বিএনপির নেতাকর্মীদের এই বেপরোয়া আচরণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে না, তার একটা কারণ। একই সাথে বিএনপির লোকজন আর ক্ষমতা আছে বলে তারা অপরাধ করছে, আর অন্যান্য দলের অনেকের ক্ষমতা নেই বলে করছে না, এটা কিন্তু একটা বেসিক থিওরি। হয়তোবা জামাত ইসলামী এমন দল, ক্ষমতা থাকলেও তারা অন্যায় করতো না, কিন্তু এছাড়া অন্যান্য সব দল, ছোট ছোট দল যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলে, সামাজিকভাবে যদি বিএনপির মতো এত প্রভাব থাকতো চাঁদাবাজে লুটপাট করার, তাহলে তারাও হয়তোবা করতো। তো এই জন্যে তারেক রহমান এগুলো নিয়ন্ত্রণের সর্বাত্মক চেষ্টা করছেন, এমনকি আইনি ব্যবস্থার কথা বলছেন। পুলিশ ফাংশন করলে বিএনপি পুরোপুরি নিয়ন্ত্রণ হয়ে যাবে, বিএনপি নতুন ধারার ইতিবাচক রাজনীতি করবে বলে আমাদের জানিয়েছে। পুরোনো ধারার রাজনীতিতে বিএনপি সফল হবে না, এটা বিএনপি জানে। অতএব ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে উই নিড বিএনপি, আওয়ামী লীগের ফেসিবাদকে পুরোপুরি নির্মূল করতে উই নিড বিএনপি। এই জন্য তারেক রহমান ইতিবাচক রাজনীতির পাশে আছি আমরা, এই খবরটা একটু আমরা বিশ্লেষণ করতে চাই। দর্শক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোনো বিশেষ সুবিধা নয়, আইনি প্রক্রিয়ায় মামলা থেকে মুক্ত হতে চান বলে জানিয়েছেন তার আইনজীবীরা, এছাড়া যথাসময়ে ফিরতে চান দেশে।
এদিকে আইন বিশেষজ্ঞরা বলছেন, মামলা থেকে মুক্ত হতে দেশে ফিরে আদালতের দ্বারস্থ হতে হবে তারেক রহমানকে। তবে ন্যায় বিচারের স্বার্থে আদালত তো এই বিষয়ে ভূমিকা রাখতে পারেন বলেও মনে করেন তারা। তার বিরুদ্ধে তো গ্রেপ্তারি পরোয়ানা, এখন পর্যন্ত যে আইনি যে হিসাব নিকাশ তাতে আসতেই তাকে গ্রেপ্তার করার কথা। প্রয়োজনে মানে তারেক রহমান যেটা জানিয়েছেন, হ্যাঁ প্রয়োজনে তাকে গ্রেপ্তার করবে, তিনি জেলে যাবেন। এই সরকারের আমলে তা কয়েকদিন প্রয়োজনে তিনি জেল খাটবেন, তারপর আদালত জামিন দিবে, জামিন বের হয়ে তিনি মামলা থেকে খালাস পেতে চান ন্যায় বিচারের মাধ্যমে। এর মানে তারেক রহমান দেশে ফিরে জেলে যেতে প্রস্তুত, কতটা ইতিবাচক রাজনীতি। অথচ চাইলে কিন্তু আগাম জামিন, চিকিৎসা, নানান নির্বাহী আদেশ এগুলো ব্যবহার করে দরকার সাপেক্ষ করে তিনি জেল থেকে বাঁচতে পারেন, কিন্তু প্রয়োজনে তিনি জেল খাটতে রাজি, এটাই হচ্ছে ইঙ্গিত। গত 5 আগস্ট স্বাধীনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন মুক্তি দেওয়া হয় 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। এরপর একে একে জামিনে জেল থেকে বের হন কারাবন্দি বিএনপি নেতারা। তবে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মামলা নিয়ে তেমন কোনো অগ্রগতি নেই। গত 16 বছর ধরে লন্ডনে অবস্থান করেছেন তারেক রহমান। 1/11 এবং আওয়ামী লীগ সরকারের সময় তার বিরুদ্ধে অর্ধ শতাধিক মামলা হয়। এর মধ্যে 21 আগস্ট গ্রেনেড হামলায় মামলা যাবজ্জীবন কারাদণ্ড সহ 5টি মামলায় দেওয়া হয় সাজা। রাজনৈতিক পট পরিবর্তনের পর তারেক রহমান কবে দেশে ফিরবেন প্রশ্ন উঠছে। আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বিশেষ কোনো সুবিধা নয়, আইনি প্রক্রিয়া নির্দোষ প্রমাণ করে মামলা থেকে মুক্ত হয়ে দেশে ফিরতে চান তারেক রহমান। আইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, ইটস পজিটিভ পলিটিক্স। চাইলেই ভিন্ন পথ নিতে পারেন তারেক রহমান, কিন্তু নেবেন না। তিনি বলেন, তারেক রহমানের পাসপোর্ট নবায়ন করতে দেয়নি শেখ হাসিনা। তারেক রহমান আইনের প্রতি শ্রদ্ধাশীল, তিনি সংবিধানের প্রতি মামলার রায় সংবিধানের প্রতি শ্রদ্ধাশীল, যে কারণে ওনার বিরুদ্ধে যেসব মামলার রায় হয়েছে সেগুলো তিনি আইনগতভাবে মোকাবেলা করবেন, আর যেগুলো রায় হয়নি সেগুলোর বিষয়ে আইনগতভাবে আমরা পদক্ষেপ নিচ্ছি। সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান বলেন, তারেক রহমানের বিরুদ্ধে যেসব মামলা রায় হয়েছে সেগুলোতে তিনি আপিল করতে পারেননি, কারণ তার আগেই আগে থেকেই তিনি লন্ডনে। এখন কোর্টে এসে কাছে মুক্তি চাইতে হলে আগে আত্মসমর্পণ করতে হয়, ফলে আগে তাকে মানে কিছুদিন জেল খাটা লাগতে পারে। সহজ কথা, তারেক রহমান তাতেও রাজি। উই উইল স্যালুট তারেক রহমান যদি তিনি কিছুদিনের জন্য জেল খাটেন। পিস্তলের ভয় দেখিয়ে তারেক রহমানকে সাজা দিতে বলা হয়। তারেক রহমানের মামলাগুলো যে সব মিথ্যা, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক, স্পষ্ট। ক্ষমতায় আওয়ামী লীগ সরকার, ঢাকায় বিশেষ জজ আদালত, 3-এর বিচার চলছিল বিএনপি নেতা তারেক রহমানের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার সংক্রান্ত কথিত দুর্নীতি মামলার। রায় ঘোষণার আগে নানা নাটকীয় ঘটনা, বিচারক মোতাহার হোসেন স্বাভাবিকভাবে মামলার রায় ঘোষণার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু হঠাৎ বদলে যায় দৃশ্যপট, চারদিক থেকে আসতে থাকে নানা চাপ হুমকি। তারেক রহমানকে যে কোনোভাবে হোক সাজা দিতে হবে, সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলার রায় না হওয়ায় তাই হবে। বিচারক প্রথমে এমন মনোভাব প্রকাশ করলে তার উপর চাপ আরও বেড়ে যায়। আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা উপর আইন সচিব হন আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক, পরে আইন সচিব হন আর কি দুলাল, সরাসরি যোগাযোগ করেন মোতাহার হোসেনের সঙ্গে, চলে আলোচনা। বিচারকের মনোভাব থেকে ভয় দেখানোর কৌশল নেন দুলাল। ধানমন্ডি উচ্চ আদালতের এক বিচারপতির বাসায় ডাকা হয় মোতাহার হোসেনকে। সেখানে উপস্থিত হন জহিরুল হক দুলাল, সঙ্গে কয়েকজন গোয়েন্দা কর্মকর্তা। কয়েকজনের কোমরে পিস্তল গুঁজে সেখানে প্রবেশ করেন বিচারক মোতাহার হোসেনকে। বলা হয় তারেক রহমানকে যে কোনো মূল্যে সাজা দিতে হবে। বিচারক তখন জানান, মামলার সাক্ষ্য প্রমাণ নেই সাজা দেওয়ার মতো, এই মামলা সাজা দেওয়া আইনসম্মত হবে না। তখন দুলাল বিচারককে প্রাণনাশের ভয় দেখান, গোয়েন্দা কর্মকর্তারাও ভয়ের পরিবেশ তৈরি করেন। এক পর্যায়ে দুলাল বিচারকদের বলেন, আপনাকে রায় লিখতে হবে, আমি লিখে দেব, লিখতে হবে না, আমি লিখে দেব, আপনি শুধু পড়বেন। পরে দুলাল রায় লিখে পাঠিয়েছিলেন বিচারকের বাসায়। বিচারক মোতাহার অবশ্যই আদালতে জহিরুল হক দুলালের লিখে দেওয়া রায় পড়েননি, তিনি নিজের লেখা রায় পড়ে তারেক রহমানের অভিযোগ থেকে বেকসুর খালাস ঘোষণা করেছিলেন। রায় ঘোষণার পর থেকে চরম নিরাপত্তা হীনতায় পড়েন বিচারক মোতাহার হোসেন। চাকরি থেকে অবসর নেওয়ার 1 মাস আগেই এই ঘটনা হলো, বুঝতে পারছেন? তারেক রহমানের বিরুদ্ধে এই যে মামলা সাজা, এগুলো যে সব আওয়ামী নাটক, আওয়ামী ষড়যন্ত্র, তারেক রহমান নির্দোষ। তারেক রহমান বীরের বেশে ফিরে এসুক, তারপরে বাংলাদেশে ইতিবাচক রাজনীতির নতুন দিগন্ত উন্মোচন করুক। এবং আমরা বিশ্বাস করি, যেহেতু তারেক রহমান দীর্ঘদিন দেশের বাইরে ছিলেন, অনেক অভিজ্ঞতা হয়েছে, বাংলাদেশের রাজনীতির অনেক গতি প্রকৃতি পট পরিবর্তন দেখেছেন, অনেক জল অনেক দূর গড়িয়েছে, তো তারেক রহমান বাংলাদেশে তার বাবা জিয়াউর রহমানের যে পজিটিভ পলিটিক্স, সেই রাজনীতি ধারণ করতে পারবেন। হ্যাঁ, অনেক ভুল ভ্রান্তি করেছেন, ভারতের খপ্পরেও করেছিলেন, কিন্তু এখন আর সেই প্রেক্ষাপট নেই। এখন বাস্তববাদী হতে সবাই বাধ্য হবেন, যেহেতু সবচেয়ে বড় দল বিএনপি, আর ঘুরে ফিরে বিএনপির ভোট সবচেয়ে বেশি,
বিএনপি চাঁদাবাজি লুটপাট করলেও কিছু ভোট কমবে, জামাতের বক্সে যাবে, কিন্তু তারপরও বিএনপি সমান বাংলাদেশের সব রাজনৈতিক দল মিলেও হতে পারবে বলে আমি মনে করি না। এজন্য তারেক রহমান জিয়াউর রহমানের মতো রাজনীতি করুক, করতে পারবেন বলে আমার যথেষ্ট বিশ্বাস।